এবং ট্রেনের টিকিট তো মনে হয় কোম্পানি প্রোভাইড করেছিল হুম ট্রেনের টিকিটও কোম্পানি প্রোভাইড করেছিল এবং আমাদের ম্যাক্সিমাম জবে আমরা কিন্তু ট্রেনের টিকিটও আমরা প্রোভাইড করে থাকি ক্যান্ডিডেটদের জন্য এখন কারেন্ট স্যালারি তাহলে কথা হচ্ছে এখন টোয়েন্টি ফাইভ থাউজেন্ড টোয়েন্টি ফাইভ বারো হাজার থেকে টোটাল টোয়েন্টি ফাইভ থাউজেন্ডের স্যালারিতে কিন্তু বিক্রম পৌঁছে গেছে সো ভ্যাকেন্সি রয়েছে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ডাইরেক্ট স্যালারি রয়েছে যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তাদের টোয়েন্টি ফাইভ থাউজেন্ডের স্যালারি রয়েছে এবং যাদের এক্সপিরিয়েন্স নেই মোটামুটি ডিপ্লোমা পাস করে আছো তাদের জন্য পনেরো ষোলো হাজার টাকা স্যালারি জবের অপশন কিন্তু আমাদের কাছে রয়েছে নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো শান্তিনিকেতন এডুকেশনাল একাডেমির আর একটি নতুন ভিডিওতে আর একটি নতুন কেরিয়ার অপরচুনিটিতে তোমাদের সকলের ওয়েলকাম আজকে আমরা একজন বিশেষ অতিথির সঙ্গে তোমাদের পরিচয় করাবো তার আগে আমি একটু বলে নিই তোমরা সবাই জানো আমাদের চ্যানেলে কিন্তু প্রিমিয়াম ক্যাটাগরির জবের আপডেট কিন্তু আমরা নিয়ে আসছি এবং তোমরা গত সপ্তাহ ধরে এটা কিন্তু ফলো করছো এবং এই প্রিমিয়াম ক্যাটাগরির জবে এনরোল হয়ে আজকে আমাদের একজন ক্যান্ডিডেট কত বড় জায়গায় পৌঁছেছে তার ডিটেলস আমরা তোমাদের সামনে তুলে ধরবো এবং যারা যারা আজকে ভিডিওটি প্রথম দেখছো আমি সবাইকে রিকোয়েস্ট করবো ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করো নিজেদের গ্রুপে শেয়ার করো এবং তোমরা যারা প্রিমিয়াম ক্যাটাগরি জবের জন্য আমাদের কাছে ইনফরমেশান নিচ্ছিলে যোগাযোগ করছিলে তোমরাও এগিয়ে এসো তোমরাও আজকে এইরকম একটা বড় পজিশনে যেতে পারবে তো প্রথমে আমি পরিচয় করব তোমার সঙ্গে সো তোমার নাম বিক্রম সিং বিক্রম সিং সো তোমার কোয়ালিফিকেশন কি আছে কোয়ালিফিকেশন আমি ডিপ্লোমা করেছি এখন বিটেক চলছে ডিস্টেন্স মানে ডিপ্লোমার পরে সঙ্গে সঙ্গে করছো হ্যাঁ ওকে এবং তোমার বাড়ি বাড়ি পুরুলিয়া ডিস্ট্রিক্টে সো বিক্রম তুমি আমাদের শান্তিনিকেতন এডুকেশন একাডেমিতে এই জবটার জন্য প্রায় এক বছর আগে যোগাযোগ করছো তাই তো দু বছর হয়ে গেল দু বছর হয়ে গেল তো দু বছর আগে কিন্তু আমাদের থেকে এই জবটা নিয়েছিল এবং তখন তোমার স্টার্টিং প্যাকেজ কত ছিল বারো হাজার মাত্র বারো হাজার কিন্তু জব জয়েন করেছিল তো তখন তোমার কি মনে হয় জবটা জয়েন করবো কি করবো না এরকম কিছু দ্বন্দ্ব প্রথমে একটু ডাউট হয়েছিল তারপরে জয়েন করেছি জয়েন এখন সেই হিসাবে ও দু বছর ধরে কাজ করছে এবং সব থেকে খুশির ব্যাপার আজকে বিক্রম একটা বড় ইনক্রিমেন্ট পেয়েছে সেটাও আমরা তোমাদেরকে বলবো কী ইনক্রিমেন্ট হয়েছে এবং ও দুবছর ধরে কিন্তু ওই স্যালারিতে কাজ করার পর আজকে একটা বড় জায়গায় পৌঁছেছে তো আমি তোমাদেরকে এই ভিডিওটা এই জন্যই বানাচ্ছি তোমরা যারা স্টার্ট ক্যারিয়ার স্টার্ট করতে ভয় পাও বাইরে থেকে বেরিয়ে যে নতুন কাজে আসবো এনগেজ হব এইগুলোতে ভয় পাচ্ছ কারণ আমি সিভিলের আমাদের কাছে অনেক ফ্রেশারদের রিকোয়ারমেন্ট রয়েছে বাট তোমরা কিন্তু বাড়ি থেকে বেরিয়ে বারো হাজার তেরো হাজার চোদ্দ হাজারের স্যালারিতে জব করতে তোমরা ইচ্ছা প্রকাশ করছো না এটার মেইন যে প্রবলেম সেটা হচ্ছে যে তোমরা বাড়ির থেকে বাড়ির যে কমফোর্ট জোনটাকে সেটাকে ব্রেক করে বাইরে বেরোতে চাইছো না বাট বাইরে বেরোলে যে কি হতে পারে কি ভালো দিন আসতে পারে তার তোমার রিয়েল লাইফ এক্সাম্পল আমাদের সঙ্গে বসে রয়েছে সো বিক্রম তুমি যে ইনক্রিমেন্ট পেয়েছো জাস্ট এই সপ্তাহের মধ্যে ইনক্রিমেন্ট হয়েছে তোমার বললে ওর ইনক্রিমেন্ট হওয়ার জন্যও কিন্তু বাড়িয়ে এসেছে এবং আমাদের সঙ্গে দেখা করতে এসছে খুবই ভালো লাগছে বিক্রমের এই ইনক্রিমেন্ট তো তোমার এখন কারেন্ট স্যালারি তাহলে কত হচ্ছে এখন টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ বারো হাজার থেকে টোটাল টোয়েন্টি ফাইভ থাউজেন্ডের স্যালারিতে কিন্তু বিক্রম পৌঁছে গেছে সো যদি তুমি পেশেন্সের সঙ্গে ডেডিকেশনের সঙ্গে কাজ করো বন্ধুরা তোমাদেরও কিন্তু এ ধরনের ইনক্রিমেন্ট আসবে এবং বিক্রম মানে খুব বিশাল বড় পরিবার থেকে বিলং করে এরকম না বিক্রমের বাবার একটা লটারির দোকান আছে খুব খুব কষ্টের মধ্যে তারা বড় হয়েছে এবং আজকে বিক্রম যে ডেডিকেশন বা যে স্ট্রাগলটা দেখিয়েছে ও কিন্তু আজকে একদম বাড়ির একজন খুব শক্ত পিলারে পরিণত হয়েছে মানে আর্নিং মেম্বারে পরিণত হয়েছে এবং এটার জন্য আমরাও অনেক খুশি আমাদের টিম বিক্রমের জন্য অনেক খুশি এবং বিক্রম সে ওখান থেকে ছুটি নিয়ে আমাদের সঙ্গে দেখা করতে এসেছে এটাও আমাদের কাছে অনেক প্রাউডের ব্যাপার সো থ্যাংক ইউ এ ধরনের কেরিয়ার অপরচুনিটি আমাদের থেকে আরও তোমরা পাবে এবং আমাদের যে প্রিমিয়াম জবের অপশানগুলো তোমাদের কাছে আমরা তুলে ধরি সেগুলোতে তোমরা যদি এনরোল করতে চাও নিট দ্বিধায় তোমরা অ্যাপ্লাই করতে পারো কোনো প্রবলেমের কোনো ব্যাপার নেই কারণ আমরা জয়নিং পর্যন্ত ইভেন বিক্রমের কাছে তো জেনে নিতে পারো বিক্রম যখন এই জব সিলেকশন পেয়েছিলে পেয়েছিল তোমাকে ট্রেনের টিকিট তো মনে হয় কোম্পানি প্রোভাইড করেছিল হুম ট্রেনের টিকিটও কোম্পানি প্রোভাইড করেছিল এবং আমাদের ম্যাক্সিমাম জবে আমরা কিন্তু ট্রেনের টিকিটও আমরা প্রোভাইড করে থাকি ক্যান্ডিডেটদের জন্য তো যারা যারা প্রিমিয়াম ক্যাটাগরি সেগমেন্টের জবের জন্য ইন্টারেস্টেড আছো আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো বা আমাদের হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে পারো সিবি পাঠাতে পারো এখনও আমাদের কাছে কিন্তু সিভিলের ভ্যাকেন্সি রয়েছে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ডাইরেক্ট স্যালারি রয়েছে যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তাদের টোয়েন্টি ফাইভ থাউজেন্ডের স্যালারি রয়েছে এবং যাদের এক্সপিরিয়েন্স নেই মোটামুটি ডিপ্লোমা পাস করে আছো তাদের জন্য পনেরো ষোলো হাজার টাকার স্যালারি জবের অপশন কিন্তু আমাদের কাছে রয়েছে এগুলো জানার জন্য আমাদের হেল্পলাইনে যোগাযোগ করতে পারো এবং এই ধরনের কেরিয়ার রিলেটেড জবের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটির সঙ্গে থাকবেন ফলো করবেন বন্ধুর মধ্যে শেয়ার করবেন নমস্কার থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমাদের এখানে আসার জন্য থ্যাংক ইউ